নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশাল পায়েসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। পায়েস বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ঘি। ওই ধরুন এক টিস্পুন পরিমাণে আমি এর মধ্যে ঘি দিলাম। যেহেতু কড়াইটা গরম ছিল, ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘি গলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু বাদাম। কাজু আর কিশমিশটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এই কাজু আর কিশমিশটা যদি ঘিতে ভাজা হয় তাহলে কাজু কিশমিশটা খেতে যেমন ভালো লাগে তেমনি সুন্দর একটা গন্ধ হয়, আর এই ঘিটা পায়েসের সাথে মিশে গিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ আনে। তবে এখানে কাজু আর কিশমিশ কতটা ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমাদের বাড়িতে কেউই পায়েসে খুব বেশি কাজু কিশমিশ পছন্দ করে না, সেই জন্য আমি অল্প করে কাজু আর কিশমিশ এখানে ব্যবহার করছি। দেখুন, মিনিট খানেকের মধ্যেই কিশমিশগুলো সব ফুলে একেবারে টোপা টোপা হয়ে গেছে। এই অবস্থাতেই আমি নামিয়ে ফেলবো, এর থেকে বেশি আমি আর এটাকে ভাজবো না। এবার আমি এখানে কড়াইতে যা ঘি আছে সেই ঘিগুলোকে স্প্যাচুলা দিয়ে ভালো করে কাচিয়ে নিয়ে আমি তুলে রাখবো, এবং পরে কাজু কিশমিশের সাথে এই ঘিটাও আমি দিয়ে দেবো। কাজু আর কিশমিশ ঘি শুদ্ধ অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করছি। আজকে আমি 1 লিটার দুধের পায়েস বানাবো। এখানে আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি। এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে পায়েস কিন্তু ফুল ফ্যাট মিল্ক বা ফুল ক্রিম মিল্কেই খেতে বেশি ভালো লাগে। তবে হাতের কাছে যদি ফুল ক্রিম মিল্ক একেবারেই পাওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো দুধ দিয়েই পায়েস বানিয়ে নেওয়া যায়। দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। এই দুধটা আমি একবারও জাল করে নিইনি এখনো পর্যন্ত। তবে এখনই দিয়ে দিচ্ছি 2 এলাচ, আর দিয়ে দিলাম 4-5টা তেজপাতা। এই তেজপাতা আর এলাচটা আমি এখনই দিয়ে দিলাম, এতে অনেকক্ষণ তেজপাতা আর এলাচটা দুধের সাথে থাকবে, গন্ধটাও খুব ভালো হবে। মিনিট 2-1 ধরে দুধটা জাল হচ্ছে, দুধ কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এবার আমি এখান থেকে 2-3 হাতা দুধ অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দুধটা তুলে নেওয়ার পর বাকি দুধটা যেমন জাল হচ্ছিল আমি তেমন ভাবে এটাকে জাল হতে দেব। যে দুধটা আমি আলাদা করে নিলাম তার মধ্যে আমি 2-3 টেবিল চামচ গুঁড়ো দুধ এখন দিয়ে দেব। কখনোই এই গুঁড়ো দুধটা খুব বেশি গরম দুধের মধ্যে মেশাতে যাবেন না, আবার একেবারে ঠান্ডা দুধের মধ্যেও মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ঠিকভাবে মিশবে না, দলা পাকিয়ে যাবে। এরকম ঈষদুষ্ণ দুধের মধ্যেই এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেবেন। গুঁড়ো দুধটা অপশনাল, অবশ্যই আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এতে পায়েসের গন্ধ এবং ঘনত্ব দুটোই বেশ ভালো হয়, একটা আলাদা স্বাদ আসে। যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে কনডেন্স মিল্কও এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে আমি গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়েছি, এটাকে একপাশে সরিয়ে রাখছি। এবার আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চালই যথেষ্ট। এবার ভালোভাবে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নেব, তবে খুব বেশি ধোবো না, মোটামুটি 1-2 বার। এর থেকে বেশি পায়েসের চাল না ধোয়াই ভালো। চালটা ধুয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। চালটাকে 2 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, দুধ এবার একটু একটু করে ফুটতে শুরু করেছে। এবার আমি যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম লিকুইড দুধের মধ্যে সেই দুধটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এটাকে ভালো করে আরও ফুটতে দেব। পায়েসের দুধ কিন্তু একেবারে ট্যালট্যালে পাতলা হলে ভালো লাগে না। দুধটা যতক্ষণ না টকবক করে ফুটতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জালটা করে নিতে হবে, তাতে দুধটার ঘনত্বটাও একটু বাড়বে আর এতে পায়েসটা খেতেও বেশি ভালো লাগবে। প্রায় 5 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রেখে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এতে যেটা হয়, দুধটা ভালো করে জাল হয়ে যায়, দুধের ঘনত্ব বেড়ে যায় এবং ফলে পায়েসটাও খেতে ভালো লাগে। কড়াইয়ের চারপাশে সরের মতো পড়েছে, এই সরগুলোকে আমি পায়েসের মধ্যে মিশিয়ে দেব, মানে দুধের মধ্যে মিশিয়ে দেব। এতে দুধের ঘনত্ব বাড়বে, বেশ খেতে ভালো লাগবে, ক্ষীর ক্ষীর মনে হবে। দুধের ঘনত্বটা এবার একদম ঠিক আছে, খুব সুন্দর গন্ধ অলরেডি হয়ে গেছে। এলাচ, তেজপাতা, গুঁড়ো দুধ মিলিয়ে অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চালটাকে ভালো করে দুধের সাথে ফুটতে দিতে হবে, এতেই সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে পায়েসটাকে 7-8 মিনিট রান্না করে নিয়ে ফিরে এলাম। দেখুন, চালগুলো উপরের দিকে ভেসে উঠেছে,
পায়েস রান্নার ক্ষেত্রে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয় যে চালটা ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়েছে কিনা। অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় সেদ্ধ হয় না। সেক্ষেত্রে এই টিপসটা অবশ্যই ফলো করবেন। চাল যখন দুধের উপরে এইভাবে নিজে নিজেই ভেসে উঠবে, তখন বুঝতে হবে চাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটা চাল আমি একটু টিপে দেখছি, দেখুন চাল একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টি ব্যবহার করব। চিনি দিয়ে পায়েস বানালে অনেক সময় পায়েসটা একটু বেশি পাতলা মনে হয়, তাই আজকে আমি বাতাসা দিয়ে পায়েস বানাচ্ছি। আমি গুড়ের বাতাসা ব্যবহার করছি, কারণ গুড়ের বাতাসায় আমার মনে হয় রংটা খুব ভালো আসে, ক্ষীরের মতো রং লাগে পায়েসের, ভীষণ ভালো লাগে সেটা দেখতে। আপনারা চাইলে চিনির বাতাসাও অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার চিনি দিয়েও পায়েস বানাতেই পারেন। তবে আমি টিপস দেব, চিনির পরিবর্তে বাতাসা ব্যবহার করলেই কিন্তু বেশি ভালো হয়। আরো 3-4 মিনিট সময় ধরে পায়েসটাকে রান্না করে নিতে হবে, তাতে বাতাসাও সম্পূর্ণ গলে যাবে, চালটা আরো সফট হয়ে যাবে এবং দুধও কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। কড়াইয়ের গায়ে বারবার করে যে সরের মতো পড়ছে, সেটাকে স্প্যাচুলা দিয়ে টেনে পায়েসের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে পায়েসের ঘনত্বও বাড়ে আর খেতেও খুব ভালো লাগে। এবার 3-4 মিনিট আমি রান্না করে নেব। 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। পায়েস কিন্তু এবার আমাদের একদম রেডি, আরো বেশ কিছুটা ঘন হয়ে গেছে দুধ, এবং চালও এবার 100% কুকড হয়ে গেছে। ভেজে তুলে রাখা কাজু কিশমিশটা ঘি শুদ্ধ আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন কতটা পরিমাণে ঘি পায়েসের সাথে মিশে গেছে, এতে কিন্তু পায়েসের গন্ধটা দারুণ সুন্দর হবে। আমাদের সব উপকরণ পায়েসে মেশানো হয়ে গেছে, এবার শুধু আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এবার আমি বন্ধ করে দিচ্ছি। অনেকেই পায়েস গরম খেতে পছন্দ করেন, আবার অনেকেই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পছন্দ করেন। আমি পায়েসটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসব, তারপর পায়েসটাকে আমি সার্ভ করে দেব। রুম টেম্পারেচারে আসার পর পায়েসটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আশা করি এই অল্প কটি উপকরণে তৈরি সুস্বাদু এই পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবার লক্ষ্মী পুজোয় এইভাবে পায়েস বানাতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। তৈরি হয়ে গেল কোজাগরী লক্ষ্মী পুজো স্পেশাল পায়েস।